দীর্ঘ 17 মাস 9 দিন বাংলাদেশে হাজতবাস করার পর বাংলাদেশ হাইকোর্টের রায় অনুসারে রোববার কৈলাস শহরে ফিরল এক যুবক। জানা যায়, গোবিন্দপুর 11 নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা বিলাস সরকারের ছেলে রুহিদাস সরকার বেড়াবার উদ্দেশ্যে 2022 সালের জুন মাসের 3 তারিখ মুরইছড়া এলাকার ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া অবৈধভাবে পেরিয়ে বাংলাদেশে পাড়ি দেয়। বাংলাদেশে ঢোকার পরই মৌলভীবাজার এলাকার কিছু লোকজনের সন্দেহ জাগে। তাকে দেখে জিজ্ঞাসাবাদ করা হলে স্বীকার করে যে সে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে। এরপরই তাকে স্থানীয়রা বিজেপির হাতে তুলে দেয় এবং তাকে মৌলভীবাজার থানায় নিয়ে আসা হয়। দীর্ঘদিন সে বাংলাদেশের মৌলভীবাজার কারাগারে হাজতবাস করে বাংলাদেশ হাইকোর্টের বিচার শেষে রবিবার দুদেশের ফ্ল্যাগ মিটিং এর মাধ্যমে বাংলাদেশের বিজেপি জওয়ানরা তাকে কৈলাসহর চেকপোস্টে থাকা বিএসএফ জওয়ানদের হাতে তুলে দেয়। এরপরই বিএসএফ জওয়ানরা তার পরিবারের লোকজনদের উপস্থিতিতে পরিবারের হাতে তাকে তুলে দিয়েছে। আমার ছেলে হাততে সে বাংলাদেশ পাঠিয়েছিল। কতদিন আগে? প্রায় আমার হিসাবে তো 2 বছর হয়ে যায়, এরপর 17 মাস। যাক, আমার ছেলেরা ভাইয়া আমি খুব খুশি। আজকে আপনার ছেলেরা কে আনছে বা কে কে দিছে বা কার কাছ থেকে পাইছেন? বাংলাদেশ পুলিশ বিএসএফ এর কাছে দিছে, আর এখন কৈলাসহর থানার পুলিশের কাছে দিছে। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।